আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা যাদের সন্তান আছে তাদের জন্য আমি আল্লাহর ওসিয়ত নির্দেশে এক ছেলে যা পাবে দুই মেয়ে তাই পাবে। আজ বাংলাদেশের মুসলমান আমরা যারা দাবি করছে আয়াতটা আমরা বিশ্বাস করি আল্লাহর এই আইনটা কিন্তু মানি আরো জোরে সবাই কথা বলছি না, হয়তো বললাম 4 কোটি বাপ চলে যাচ্ছে এমনি না, হাজারো হাসিকে দেখেছি ছেলের সম্পদ গুলো মেয়েকে দিয়ে ছেলেকে ধোকা দিয়ে ফাঁকি দিয়ে কাটিয়ে দেয়, আবার হজে যাওয়ার আগে ছেলের নামে ভালো ভালো সব লিখে দেয় আর মেয়ের মাথায় হাত দিয়ে বলে তোর জন্য দোয়া করে দিলাম। যেই লোকটা এই আয়াতটা মানে না কিন্তু বিশ্বাস করে কোরআনের আয়াত, বিশ্বাস করে না, বিশ্বাস করে কিন্তু মানে না, ওর কি ঈমান আছে? আর ঈমান থাকার জন্য শর্ত কয়টা? আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে। এক নাম্বার আপনার অস্তিত্ব আপনি বিশ্বাস করবেন এবং মেনে নেবেন, দুই নাম্বারে আল্লাহর গুণাবলী বিশ্বাস করবেন এবং মেনে নেবেন, এরকম 99টা আপনি পড়ে নিয়েন কায়দা থেকে। আমি তো কায়দার বিষয়ে ওয়াজ করছি, কায়দার ওয়াজ। 3 নাম্বারে আল্লাহর আইন 500 এগুলো বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে, এটা শুধুমাত্র পরিবার সমাজে না, এটা পরিবার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক সব জায়গায় আল্লাহর আইন হচ্ছে পররাষ্ট্র নীতির আইন আল্লাহ দিয়েছে। অনেকে বিশ্বাস করে কিন্তু আজ মানে না, যদি মানতো তাহলে মায়ানমারের অবস্থা পরিবর্তন হওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين سلام عليكم ورحمة الله وبركاته পররাষ্ট্র নীতির আয়াত কান খাড়া করে মিলান আজ মুসলমান মায়ের খাওয়ার পেছনে কারণ এটা আল্লাহ জানিয়েছেন ইমানদার তারা যদি একে অপরের বন্ধু না হয় সহযোগিতা না করে ততক্ষণ তাদের সাথে আপনার ব্যবসা বাণিজ্য চালিয়ে যান, আপনার পররাষ্ট্র নীতির নিয়ম গুলো ঠিক রাখে, আপনার আন্তর্জাতিক নিয়ম নিগুলো ঠিক রাখেন অসুবিধা নেই, কিন্তু যখন ওরা একে অন্যকে মুসলমান টাইট করার জন্য সাহায্য করবে সমর্থন দেবে তখন ওদের সাথে আর কোনো সম্পর্ক রাখা যাবে না। এই আয়াতের নিয়ম কার? আল্লাহ। এই আইনটা আমার আল্লাহ দিয়েছে, অনেকে আমরা বিশ্বাস করি কিন্তু মানার ক্ষেত্রে নেই।